মুহাম্মদ যখন তার বাম হাতে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন বাম হাতে আমলনামা পাওয়ার পরে তার কি অবস্থা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেন কমপক্ষে এই তরজমাটুকু শুনিয়ে দেওয়ার চেষ্টা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি لم أوت كتابيا شبل بالله أمر لما تربى ما تدور بري الله كبل بالله ويا أمر لما تو أمر كنو بري جناي أمر لما جودي أما كي أبني ناي دي تم تايل تورا بالوتو এরপরে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ওগো আল্লাহ ওই হিসাব যদি আমাকে না দেখাইতেন আমার যদি হিসাবটা না দেখতাম তাহলে তো আরো ভালো হইতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া এই হিসাব কি আমি সেটা করব আল্লাহ ওই হিসাব কি আছে আমার কোনো উপায় নাই ওয়ালাম আদরি মা হিসাবিয়া আমরা সবাই বলবো যখন আমল খারাপ হইতি বললাম আমার ওয়ালাম আদরি মা হিসাবিয়া এই আমল আমার তো কোনো প্রয়োজন আছে না আল্লাহ এই আমল নামা যদি আমাদেরকে না দিতেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া ওগো আল্লাহ মৃত্যুই যদি আমার সর্বশেষ সিদ্ধান্ত হইতো মৃত্যুই যদি আমার সর্বশেষ সিদ্ধান্ত হইতো ওয়ালাম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মরি গেছে সব কিছু আছে আর কোনো হিসাব আছে না পশু পাখিরা মরিয়া গেছে তার আর কোনো হিসাব নাই ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মৃত্যুই যদি আমার চূড়ান্ত সিদ্ধান্ত হইতো আমরা বলবো যারা গুনাহগার তার সবাই বলতো আল্লাহ তাআলা বলেন মা গুনাহ আননি আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না মা আগুনা আননি মালিয়া এইখান থেকে আমাদের মুসল্লিদের অনেক শিক্ষণীয় বিষয় আছে শিক্ষণীয় বিষয়টা হলো আজকে আমরা সম্পদের পিছনে পড়িয়া আল্লাহ তাআলাকে ভুলিয়া গেছি যারা আল্লাহ তাআলাকে ভুলিয়া গেছি কাল কিয়ামতের দিন আমরা যে বলবো এতে কোনো সন্দেহ নাই কারণ আচ্ছা বলেন তো আল্লাহ তাআলার কালামের একটা নুকতা কে কেউ মিথ্যা প্রমাণিত করতে পারবে মিথ্যা প্রমাণিত করতে পারবে তখন যারা সম্পদ পাইয়া যারা ছেলে মেয়েদেরকে বিদেশ পাঠাইয়া নামাজ ভুলিয়া গেছেন কেত কামার পাইয়া নামাজ ভুলিয়া গেছেন ব্যবসা বাণিজ্য পাইয়া নামাজ ভুলিয়া গেছেন সন্তান পাইয়া নামাজ ভুলিয়া আল্লাহ আমার সম্পদ আসলো কোনো কাজে আইল না এরপরে আরেকটা কথা আল্লাহ তাআলা বললেন দেখেন সুবহানাল্লাহ হালাকানি সুলতানিয়া প্রত্যেকটা জায়গার মধ্যে কিছু পাওয়ার শালী লোক থাকে কিছু ক্ষমতাওয়ালা লোক থাকে কিছু পাওয়ারওয়ালা লোক থাকে এদের পাওয়ারের কারণে এলাকার গরিবরা থাকতে খুব কষ্ট হয় তার দাম্ভিকতার কারণে চলা খুব কষ্ট হয় ওই ব্যক্তিরা বলবে হালাকানি সুলতানিয়া আজকে আমার ক্ষমতা কোনো কাজে আসে নাই আজকে আমার চেয়ারম্যান কোনো কাজে আসে নাই আজকে আমার আমার কাছে মেম্বারে কোনো কাজে আসে নাই আজকে আমার ক্ষমতা কোনো কাজে আসে নাই হালাকানি সুলতানিয়া আমার সব সম্পত্তি আমার সব শক্তি সব ধ্বংস হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা এই ব্যক্তি এই কথাগুলো বলতে থাকে আমার সম্পদ কোনো কাজে আইছে না কিছুই আমার কাজে না তখন আল্লাহ তাআলা বলবেন খুজু ফাগুল্লু খুজু ফাগুল্লু আল্লাহ তাআলা বলবেন এরে ধরো এই জাহান্নামীরে ধরো দড়িয়া তার গলার গলার মধ্যে সিন্দিল দিয়া ফেস দাও খুজু হয়ে ধরো আল্লাহ বলবেন এরে ধরো আল্লাহ বলবেন এরে ধরো
জড়িয়ে তার গলার মধ্যে বেশ লাগাও তারপরে আল্লাহ তাআলা বলবেন সুম্মাল জাহিম সাল্লু তারপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা বলবেন এর দড় জড়িয়ে তার গলার মধ্যে ফেস দাও তারপরে সুম্মাল জাহিম সাল্লু তারপরে তারে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করো এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউন যিরাআন ফাসলুকু সবাই আল্লাহু আকবার বলেন সবাই আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতার দলেরা জাহান্নামের মধ্যে আমি 70 হাত গজ জিঞ্জির বানাইয়া রাখছি ওই জিঞ্জির দিয়া তাকে বাঁধিয়া ফেল জিঞ্জির দিয়া তাকে ফেসাইয়া বলো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিঞ্জির দিয়া বাঁধবেন আর জিঞ্জির দিয়া তাকে বাঁধিয়া বাঁধিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন ওই জাহান্নামের আগুনে জ্বলার মতন আমাদের কারো কোনো শক্তি নাই ওই কবরের আযাব সহ্য করার মতো আমাদের কোনো মুসল্লি চ আমি হুজুরের কোনো ক্ষমতা নাই আমি হুজুর হইছি বলে পার পাইব এর কোনো গ্যারান্টি নাই আমি যদি আমল না করি আল্লাহ তাআলা আমাকেও গার করিয়া জাহান্নামের আগুনের মধ্যে পাঠাইবেন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মাফ করিয়া দেন বলেন আমিন।